হ্যালো বন্ধুরা, আপনারা যারা WBJEE-র আন্ডারে এক্সাম দিয়েছিলেন, ANM GNM এর এক্সাম দিয়েছিলেন, তাদের শিডিউল অফ কাউন্সেলিং 2022-এর টাইমটা বলে দেওয়া হয়েছে, তো দেখে নিই আমরা। নম্বরে রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড অফ রেজিস্ট্রেশন ফিস ও স্পেলিং 11/8/2022 থেকে 21/8/2022 তারিখের মধ্যে। দু নম্বরে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, এটা শুরু হবে 20/8/2022 থেকে 21/8/2022 পর্যন্ত। এরপর ফার্স্ট রাউন্ড সি ট্যালেন্টমেন্ট রেজাল্ট 25/8/2022 তারিখে হবে। ফার্স্ট যে রেজাল্ট হবে চয়েস লকিংয়ের পর সেটা হবে 25 তারিখ। এরপর 4 নম্বরে বলছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি। এখানে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউটস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, তো এটা হবে 25/8/2022 থেকে 31/8/2022। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবং সিট অ্যালটমেন্টের জন্য যে পেমেন্ট, সে ব্যাপারে যে ইনস্টিটিউটে ভর্তি হবেন আপনারা, সেই ইনস্টিটিউটের ওয়েবসাইটটাকেও ফলো করতে বলা হয়েছে। এরপর 5 নম্বর সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট 5/9/2022। এরপর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স, যেটা সিটের জন্য যে পেমেন্টটা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা 5/9/2022 থেকে 9/9/2022-এর মধ্যে হবে। এরপর 7 নম্বরে বলছে মপ আপ রাউন্ড হবে, এটা হবে 12/9/2022 থেকে 15/9/2022 পর্যন্ত, এবং চয়েস লগিং চলবে 14/9/2022 থেকে 15/9/2022-এর মধ্যে। এরপর মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা মপ আপের যে রেজাল্টটা পাবলিশড হবে, সেটা 19/9/2022 তারিখে। এরপর পেমেন্ট করতে হবে, পেমেন্ট এবং ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন, এটা হবে 19/9/2022 থেকে 23/9/2022 তারিখের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম আরও সমস্ত আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।